আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি একটু হেয়ার কালার করতে যাব। এটা হচ্ছে চাষারা নাসুমা বিউটি পার্লারে। ওনার কাছে হেয়ার কালারটা অনেক বেশি সুন্দর হয় এবং ওনার কিন্তু হেয়ার কাটটাও অনেক বেশি সুন্দর হয়। এর আগে আমি একবার হেয়ার কাট করিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তো যেহেতু ঈদ চলছে, ঈদ এসেই পড়েছে, অনেক হেয়ার কালারের ডিসকাউন্ট চলছে এবং আমার অনেক ইচ্ছে ছিল যে আমার ভাইয়ের বিয়েতে আমি একটা হেয়ার কালার করব। তো সেজন্য আমি ভাবলাম যে হেয়ারটা একটু কালার করে আসি। সো আমার কিন্তু চুলে হেয়ার কালার করাই ছিল, দেখতেই পাচ্ছেন। এটা কয়েক মাস আগে করিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আমি অনেকবার হেয়ার কালার করেছি এবং রিবন্ডিংও করেছি, আমার চুলে অত বেশি প্রবলেম হয়নি, আল্লাহর রহমতে ভালোই আছে। সো আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন যেহেতু রেডি হয়ে গিয়েছি, আমি এখন চলে যাব। যেহেতু কালারটা করতে একটু সময় লাগবে, এখন দুপুর হয়ে গিয়েছে। সো আমি এখন গোসল টোসল করে রেডি হয়ে চলে যাব। তো আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কতটুকু শেয়ার করতে পারবো আমি জানি না, যেহেতু ঈদ সিজন চলছে, ওইখানে অনেক ভিড় থাকে, আবার অনেকে ভিডিও করতে দেয় না। তো আমি যতটুকু পসিবল হবে ততটুকু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। তো এই তো আমি চলে এলাম পার্লারে। এটা হচ্ছে পার্লারের মেন ডোরটা। সো আমি এখন পার্লারটা আপনাদের সাথে একটু শেয়ার করব, পার্লারটা দেখতে কেমন। পার্লারের ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন ছিল ডেকোরেশনটা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এবং এই পার্লারে আমি একবার আম্মুকেও নিয়ে গিয়েছিলাম আমার সাথে। সো আম্মুরও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো পার্লারটা। আম্মু তখনই বলছিল যে পার্লারের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো এটা হচ্ছে পার্লারের আরেকটা রুম। এখানে আপনার ব্রাইডাল শ্যুট করায় বা যে ওনারা এখানে ব্রাইডদের টিকটক করে ছবি তোলে। সো এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমের ডেকোরেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছিলো। তো এখানে কিছু অর্নামেন্টস দেখতে পাচ্ছেন, এই অর্নামেন্টসগুলো ওনারা হচ্ছে রেন্টে দেয়, যারা পার্টি সাজে বা ব্রাইডদের জন্য রেন্টের ব্যবস্থা রেখেছে। সো এই তো আমি একটু মিররের সামনে একটু ভিডিও করে নিলাম। আর হচ্ছে এই রুমটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি কালার করতে বসে গিয়েছি। তো এই তো আমার কালার অ্যাপ্লাই করা শুরু হয়েছে। যে আপুটা আমাকে কালার করে দিয়েছিল, আপুটাকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দেন, যেহেতু নিজে নিজে ভিডিও করা সম্ভব না। আর ওখানে যেহেতু আরও দুই তিনজন কালার করতে এসেছিলো, তো সবাই খুব বেশি ব্যস্ত ছিল, তাই আমি সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি। তো আপুটা আমাকে একটু ভিডিও করে দিয়েছিলো। তো এরপরে কালার অ্যাপ্লাই করার পর আমাকে নিয়ে গেল হেয়ারটা ওয়াশ করানোর জন্য। তো সেখানে আমি এই যে শুয়ে শুয়ে হেয়ারটা ওয়াশ করছি, একটু ভালোই লাগে। তো এই যে আপুটা, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি কি একটু ওয়াশ করার ভিডিওটা নিতে পারবো কিনা। উনি বললো যে হ্যাঁ নিয়ে নেন, কোনো সমস্যা নাই। তো ওনারা অনেকক্ষণ লাগিয়ে আমার হেয়ারটা ওয়াশ করছিলো, কী কী যেন মিক্স করে, তা তো আর আমি জানি না, দেখতেও পারছিলাম না। তো হয়তো ওই যে ভিডিওতে একটু দেখা যাচ্ছিলো ওইটাই বুঝতে পারলাম যে অনেকক্ষণ লাগিয়ে অনেক সুন্দর করে হেয়ারটা ওয়াশ করছিলো। আর ওনারা কিন্তু অনেক যত্ন সহকারে আমার হেয়ারটা ওয়াশ করেছে। যেহেতু আমার অনেক দিনের শখ ছিল আমি একটা অ্যাশ ব্লন্ড কালার করব, তো আমার একটা ডার্ক অ্যাশ ব্লন্ড করার ইচ্ছা ছিল। তো ওই কালারটা আমার চুলে আসবে না বা আমার চুলে ভালো লাগবে না ওনারা বলছিল। তো যেহেতু আমার চুলে অন্য আরেকটা কালার করা ছিল, তো এই অ্যাশটাও আসার সম্ভাবনা খুবই কম ছিল। তারপরও আমি বললাম যে একটু রিস্ক নিয়ে করে দেখি, যেহেতু আমার অনেক দিনের শখ ছিল অ্যাশ ব্লন্ড করব। তো আমি একটু লাইট টাইপের টা করেছি এখন, যেহেতু আমার কালার করা ছিল ডার্কটা আসবে না। তো এই লাইটটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করিনি এতটা লাইট আসবে। তো একটু হোয়াইটিশ টাইপের এসেছে। এটা আমি ওয়াশ করার পর যতবার ওয়াশ করব কালারটা কিন্তু আরও বেশি লাইট হবে। তো আমার কাছে কিন্তু অলওভার খুব ভালো লেগেছে কালারটা নিয়ে, আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আমার অনেক শখ ছিল ভাইয়ের বিয়েতে আমি একটু হেয়ারটা ফুল মানে হাইলাইট করব। তো আমার ওই শখটা আল্লাহর রহমতে পূরণ হয়ে গিয়েছে।
তো ওনাদের কিন্তু এখন ডিসকাউন্ট চলছে, আপনারা চাইলে ডিসকাউন্টে হেয়ার কালার করে আসতে পারেন বা রিবন্ডিং করতে পারেন, হেয়ার কাট করতে পারেন, তাদের হেয়ার কাটটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আমি যেহেতু ডিসকাউন্টেই হেয়ার কালারটা করেছি, আমার অনেক আগে কথা বলা ছিল যে হেয়ার কালার করার জন্য, তো আমি তখন বলেছিলাম যে ঈদের পরে গিয়ে করব। তো নাসিমা পার্লারের নাসিমা আন্টি আমাকে বলল যে তুমি এখনই করে যাও, এখন করলে ভালো হবে, কালারটা সেট হতে একটু সময় লাগবে, তো তুমি যদি এখন করে নিতে পারো তাহলে তোমার বিয়ে আস্তে আস্তে কালারটা সেট হয়ে যাবে। তো আমি ভাবলাম যে এখন যেহেতু ডিসকাউন্ট চলছে তো এখনই করে ফেলি। আমার তো 9,000 টাকা ছিল, বাট ডিসকাউন্টে আমার 6,000 টাকা এসেছে। তো উনি যেহেতু আমাদের পরিচিত, আমার কাছে আর কিছুটা কম রেখেছিল। তো আপনারা যারা কালার করবেন তা এটা পার্লারে গিয়ে একটু কথা বলে আসবেন, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। সো আমি এমনিতেই জাস্ট ভিডিওটা করছি আমার চ্যানেল এবং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের জন্য। আমার কাছে মনে হলো যতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ততটুকুই আমার করা দরকার। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো আমার পাশে কিন্তু একটা আপু ফেসিয়াল করাচ্ছিল, ওই আপুটাও কিন্তু লাইভে ছিল ফেসিয়ালের সময়। তো আমি একটু চুপচাপ ভিডিও নিচ্ছিলাম, তো একটু কষ্ট হচ্ছিলো নিজের ভিডিও নিজে করাটা, যেহেতু ওখানে কেউ ছিল না আর আমি একাই গিয়েছিলাম। তো তারপরেও ভাবলাম যে যতটুকু পারি একটু শেয়ার করি। তো ওই দিন কিন্তু কালার করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল, আমি গিয়েছিলাম দুপুর 3টার দিকে, তো আমার কালার শুরু করতে করতে 3:30-4 হয়ে গিয়েছিল। দেন আমার কালার করে বাসায় আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গিয়েছিল। বাসায় এসে তো আমার কাছে অনেক বকা খেয়েছিলাম, এত সময় লাগলো। তো তাই যাই হোক, তারপরও আমি আমার যেহেতু শখের শখটা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। ওই বকাতে এক কানে নিয়েছি আর এক কান্দা ছেড়ে ফেলে দিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু এখানে এসে ফেসিয়ালের ওপরও তাদের ডিসকাউন্ট চলছে আসতে পারেন। তো আমার হেয়ার ওয়াশ করা শেষ হয়ে গিয়েছে, এখন হেয়ারটা একটু শুকিয়ে নিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। তো আমার কিন্তু কালারটা এসে পড়েছে, আমি একটু ভিডিও নিয়েছিলাম, তো ওনারা যেহেতু ওনাদের ভিডিওটা করতে দেয় না, তো তাই একটু ভিডিও নিয়ে নিলাম অল্প একটু। তো এখন আমার হেয়ারের রেজাল্টটা দেখতে পাচ্ছেন, সো এত বেশি সুন্দর হয়েছিল, আর ওইখানের লাইটে আমার কাছে আরও বেশিও ভালো লেগেছিল, আর সব মিলিয়ে ওভারঅল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।